আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি মামুন আব্দুল্লাহ। চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি হয়েছে। রাত দেড়টার দিকে তাকে কেবিন থেকে সিসিউতে স্থানান্তর করা হয়েছে। স্বাস্থ্যের অবনতি ঘটায় রোববার রাতে বৈঠকে বসেছিলেন খালেদা জিয়ার চিকিৎসায় নিয়োজিত মেডিকেল বোর্ড সদস্যরা। বৈঠকে স্থানীয় চিকিৎসকদের পাশাপাশি বিদেশি কয়েকজন চিকিৎসকও ছিলেন। তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড জানিয়েছে খালেদা জিয়া এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, তাকে উন্নত চিকিৎসা দিতে বিদেশে নেওয়া প্রয়োজন। খালেদা জিয়া হার্টের সমস্যা ও লিভার সিরোসিস ছাড়াও নানা শারীরিক জটিলতায় ভুগছেন। এছাড়া অর্থাইট্রিস, ডায়াবেটিস, দাঁত ও চোখের সমস্যা সহ নানা জটিলতা রয়েছে তার। জাতিসংঘ সাধারণ পরিষদের 78তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাঝে 4 ঘণ্টা যাত্রাবিরতি করেছেন যুক্তরাজ্যের লন্ডনে। প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইটটি নিউ ইয়র্কে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ সময় আজ সকাল 8:45 দিকে পৌঁছে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান ও জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মুহিত বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। কাল জাতিসংঘ সদর দফতরের সাধারণ পরিষদ হলে 78তম সাধারণ পরিষদের অধিবেশনের প্রথম দিনের উচ্চ পর্যায়ের সাধারণ আলোচনায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আয়োজিত নৈশ ভোজেও যোগ দেবেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 22 সেপ্টেম্বর স্থানীয় সময় দুপুর 1টা থেকে 2টার মধ্যে সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের পাশাপাশি প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট এবং জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, এসডিজি, সার্বজনীন স্বাস্থ্য ও অর্থ সহ বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের দ্বিপক্ষীয় ও সৌজন্যমূলক বৈঠকে অংশ নেবেন। এদিকে আজ বাংলাদেশ সময় সন্ধ্যা 7টার দিকে শুরু হচ্ছে জাতিসংঘ সাধারণ পরিষদের 78তম অধিবেশনের মূল পর্ব। বিভিন্ন সেশনে আলোচনা ও বিতর্ক চলবে 26 সেপ্টেম্বর পর্যন্ত। এবারে প্রতিপাদ্য বিশ্বাস পুনর্গঠন ও বিশ্ব সংহতির পুনরুদ্ধার। বিশ্বজুড়ে সহিংসতা, রাজনৈতিক অস্থিরতা ও প্রাকৃতিক দুর্যোগের মতো সংকটজনক পরিস্থিতি চলমান থাকায় এবারের অধিবেশনে অনেক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। প্রথম 2 দিন সদস্য দেশগুলো সরকার ও রাষ্ট্রপ্রধানদের নিয়ে হবে এসডিজি সামিট। এতে 2030 সালের মধ্যে 17টি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে দেশগুলোর করণীয় নিয়ে আলোচনা করা হবে। উন্নয়নে অর্থায়ন বিষয়ে উচ্চ পর্যায়ের আলোচনা হবে 20 সেপ্টেম্বর। এদিন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সভাপতিত্বে হবে ক্লাইমেট অ্যাম্বিশন সামিট। সম্মেলনে থাকবেন 140 দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। অ্যামাজন বন রক্ষায় সফল ভূমিকা রাখায় ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভাকে বিশেষভাবে স্বাগত জানানো হয়েছে। ধারণা করা হচ্ছে গতবারের মতো মনোযোগের কেন্দ্রে থাকবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি। সবশেষ ক্রিকেট। আইসিসি ওয়ানডে বিশ্বকাপে মনোবল চাঙ্গা রাখার দারুণ রসদ পেল দক্ষিণ আফ্রিকা। গতকাল জোহানেসবার্গে পঞ্চম ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে 122 রানে বড় ব্যবধানে হারিয়ে 3-2 সিরিজ জিতে নেয় প্রোটিয়ারা। প্রথম 2 ম্যাচে অস্ট্রেলিয়া ও পরের 2 ম্যাচে দক্ষিণ আফ্রিকা জয় পাওয়ায় রবিবার সিরিজের পঞ্চম ওয়ানডেতে রূপ নেয় অঘোষিত ফাইনালে। জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে এইডেন মার্কারামের 93 ও ডেভিড মিলারের 63 রানে 9 উইকেটে 315 রান এর স্কোর পায় প্রোটিয়ারা। কুইন্টন ডি কক 27 ও ভ্যান ডার ডুসেন 30 করে ফেরার পর মার্কো জানসেন 23 বলে 47 ও অ্যান্টাইল ফেহলুকাও 19 বলে অপরাজিত 38 রানের ক্যামিও ইনিংস খেলেন। অজি লেগ স্পিনার অ্যাডাম জাম্পা 70 রানে 3 উইকেট নেন। রান তাড়ায় শুরু থেকেই প্রোটিয়া বোলিংয়ের তোপে পড়ে অজি ব্যাটসম্যানরা। অধিনায়ক মিচেল মার্শ 71 করার পর মার্নাস লাবুসেনের 44 রান ছাড়া আর কেউ দৃঢ়তা দেখাতে পারেনি। 34 ওভার 1 বলে 193 অল আউট হয় অস্ট্রেলিয়া। এই দুজনের সঙ্গে আরও 3 জনকে শিকার করে জানসেন ওয়ানডেতে প্রথমবার 5 উইকেট নেন। এই বাহাতি পেসার খরচ করেন 39 রান। বাহাতি স্পিনার কেশব মহারাজ পকেটে যায় 33 রানে 4 উইকেট। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bfnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। এতক্ষণ সাথে থাকা অসংখ্য।